ঘরে ঘরে জুয়া আছে না নাই? এই অশ্লীলতা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিক, আমিন। এরপরে মুসলমানেরা এই সমাজে গান বাজনা আছে না নাই? এইবার হুজুর আসেন, গান বাজনা আছে? মা বোন যারা এসেছেন কান খাড়া করে শোনেন, এখন আপনাদের বিরুদ্ধে সব কথা চলে যাবে, আব্বাজানদের বিরুদ্ধে চলে যাবে। কারণ অফিসে চাকরি করিয়া 12 তারিখে 15,000 টাকা নিয়ে আসে, 300 টাকা গ্যাস বিল তো আমার আব্বাই দেয়। কথা কন না কেন, 300 টাকা গ্যাস বিল কি দেয়? আব্বা দেয়। আর সারা মাস রমজান নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোন কোরআন তেলাওয়াত নাই, জিকির আজকার নাই, সারাটা মাস শুধু বসে বসে হিন্দি সিরিয়াল গুলা বিলায়। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানের 6 নম্বর আয়াতে বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীস লিয়ুদিলা আন সাবিলিল সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। আজকে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। যতই করবেন ততই মধুর লাগে, ঠিক কি না? কোরআন তেলাওয়াত কি লাগে? যত পড়বে তত কি লাগবে? মধুর লাগবে। শীত একটু বেশি, তাই কি না ভাই? শীতটা আসলে অনেক বেশি। যে কথা বলতেছিলাম যে গান বাজনা আমাদের সমাজে আছে না নাই, কথা বলেন না কেন? গান বাজনা আমাদের দেশে যত বড় বড় অনুষ্ঠান হয়, সব অনুষ্ঠানের প্রোগ্রামগুলি উদ্বোধন করে ভারতের নায়ক আর নায়িকাগুলো। বন্যার পানির মতো ভারতের নায়ক আর নায়িকা গুলো এই দেশে আসছে আমাদের ইমানটা কেড়ে নেওয়ার জন্য, ঠিক কি না? বর্তমান হিন্দুরা ওরা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে মাঠে নামবে না, কৌশলে আমাদের ইমান নষ্ট করবে, কৌশলে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ভাই, ভারতের সমস্ত হিন্দি সিরিয়াল গুলো বাংলাতে চলে, বাংলাদেশের একটা চ্যানেল ওই দেশে চলে না। তাই মুসলমান কথা বলা লাগবে, কথা বলেন ঠিক কি না? সুতরাং যেই চ্যানেলগুলি দেখে মানুষ হাজার হাজার মানুষ মুসলমান হয়, পিস টিভি বাংলা শয়তানের বাচ্চাগুলি বন্ধ করে দিয়েছে। ইসলামিক টিভি বাংলাদেশে যেই চ্যানেলগুলি শিখে দেখে মানুষ নামাজ শিখবে, রোজা শিখবে, কোরআন এবং সুন্নার কথাগুলি শিখবে, এই দেশের মানুষ, এক শ্রেণীর মানুষ এই চ্যানেলটা বন্ধ করে দিয়েছে। কথা বলেন না কেন? আসলে চ্যানেলগুলো যারা পিস টিভি বাংলা ইসলামিক টিভি যারা বন্ধ করেছে, ওরা কি বিশ্বনবীর উত্তরসূরি না আবু জেহেলের উত্তরসূরি? কথা বলেন কার উত্তরসূরি? ওরা ডাইরেক্ট আবু জেহেলের উত্তরসূরি, ওরা বিশ্বনবীর উত্তরসূরি হতে পারে না। যে কথা বলতেছিলাম যে বর্তমান আমাদের সমাজে ডিস লাইনের মাধ্যমে প্রত্যেকটা ঘরে ঘরে অশ্লীল সিনেমা, বানোয়াট, কিচ্ছা, কাহিনী, কবিতা, নাটক ছড়া আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানের 6 নম্বর আয়াতে ঘোষণা করলেন, আমার বাবার কোন কথা আমি বলার জন্য আসি নাই, আমার বানানো কোন কথা বলছি না ভাই, আমি কাশিমপুরের যুবক ভাইদেরকে আহ্বান করতে চাই। আল্লাহ পাক আয়াতের মধ্যে বললেন, অশ্লীল সিনেমা, বানোয়াট, কিচ্ছা, কাহিনী, কবিতা, নাটক ছড়া দেখবে যারা, শুনবে যারা, গাইবে যারা আছে না নাই? কেউ লেখে, কেউ গায়, কেউ শোনে, কথা কান না কেন? এই দেশের মেয়েরা, আমাদের বাংলাদেশের মেয়েরা কিন্তু গায় না, ওরা খালি শোনে, ঠিক কি না? সারাটা দিন কোনো কাজ নাই, আব্বা যান অফিসে, আম্মা যান একা একা ঘরের ভিতরে, কিভাবে সময় কাটাবে? ডিস লাইন যদি না নিয়ে দাও, তোমার ঘরে আমি থাকবো না, বাপের বাড়ি চলে যাব, আছে না নাই? পূর্বের বাবন গুলো যখন একটু সময় পেতেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিতেন, জোরে বলেন, পূর্বের বাবনেরা একটু সময় পাওয়ার সঙ্গে সঙ্গেই ওযু করতেন, ওযু করে এসে আল্লাহর কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিতেন, জোরে বলেন, আসেনা নাই? ইয়াসিন ওয়াল
আজকে আমাদের কাজের বাড়ির বুয়া পাশের বাড়ির মদন রে হিন্দিতে প্রেমের প্রস্তাব দেয়। সুতরাং এই জলসা জি বাংলা যে ঘরের মধ্যে চলে, যারা দেখে তারা ঈমানদার না বেঈমান? তারা বেঈমান হয়ে গেছে। আল্লাহর কোরআনের সূরায়ে লোকমানের 6 নম্বর আয়াত না মানার কারণে ওরা কাফের। কথা বলেন না কেন? আজকে এখান থেকে ওয়াদা নিতে হবে, যাদের ঘরে জলসা জি বাংলা চলে, ডিস লাইন যাদের ঘরে আছে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যদি জান্নাতে যেতে চান, এখান থেকে যাওয়ার পরে রাজি আছেন তো? আমি কিছু বলি নাই, কি করবেন? শুধু খালি আস্তে করে কাটিয়ে দিবেন, পারবেন তো? এটা আপনাদের করতে হবে। রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন। এই রাজি নাই কারা হাত তুলেন? দেখছেন রাজি নাই হাত তুলছেন, তো করতে হবে। রাজি আছেন? ইনশাআল্লাহ। সুতরাং যে কথা বলতেছিলাম, যেই মানুষটার ঘরে কি থাকবে, ডিস লাইন, স্টার জলসা জি বাংলা যারা দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বললেন, ও পৃথিবীর মানুষেরা, তাদের শাস্তি কি? আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নোট করে দিলাম, যাদের ঘরে স্টার জলসা আছে, যদি আজকে যাই আপনা কাটেন, তারা কোথায় যাবেন এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, আমার ভাইজান বোন যারা থাকবে সকলেই আল্লাহর জাহান্নামে চলে যাবে, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। আচ্ছা বলেন, শাস্তি কি সুসংবাদ হয়? এখানে তীব্রতা বোঝানো হয়েছে, শাস্তির তীব্রতা, কিসের তীব্রতা? শাস্তির তীব্রতা বোঝানো হয়েছে, কঠিন শাস্তি তাদের জন্য। সুতরাং আমি যে কথা বলতেছিলাম, আজকে থেকে এখান থেকে পদক্ষেপ নিতে হবে। এই কাশিমপুরের যুবক ভাইদের বলতে চাই, আপনারা পদক্ষেপ নিয়ে সমস্ত ডিস লাইন বন্ধ করে দেন। রাজি আছেন? আল্লাহ তৌফিক দিক, জোরে বলে আমিন। ও ভাইরা, শুধু তাফসীর মাহফিল দিলে হবে না, যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে, জিহাদ করে, সংগ্রাম করে, এই কাশিমপুরের অঞ্চল থেকে সমস্ত ঘরে ঘরে থেকে ডিস লাইন কাটতে হবে, জান্নাতে যদি যেতে চান। 500টা তাফসীর মাহফিল দেন, সারা জীবন তাফসীর মাহফিল দেন, যদি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে, সংগ্রাম করে, আমি যে কথাগুলি বললাম, মদ গাঁজা হিরোইন ফেন্সিডি বন্ধ করতে যদি না পারে, সুদ ঘুষ দুর্নীতি যদি বন্ধ করতে না পারেন, গান বাজনা এই সমস্ত কিছু যদি বন্ধ করতে না পারেন, আল্লাহর কসম আপনারা কোনোদিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারবেন না।